সাকিব আল হাসান ছোটেন, ছুটতেই থাকেন, আজ এখানে তো কাল সেখানে, আজ এই টুর্নামেন্টও কাল নাম লেখান আর একটা টুর্নামেন্টে। তাই সাকিবের এই ফিটনেস ট্রেনিং যে শুধুমাত্র জাতীয় দলের জন্য সেটা ভাবলে ভুল হবে। সাকিবও জানেন, তিনি যদি দুনিয়ার সবখানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চান, ফিট তাকে থাকতেই হবে। আর ফিট থাকেন বলেই দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার এত চাহিদা। সামনে কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, গ্লোবাল টি টোয়েন্টি এবং শ্রীলঙ্কার এলপিএল, দুই টুর্নামেন্টেই আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন সাকিব। এবং সুসংবাদ, দুই টুর্নামেন্টেই খেলার জন্য এনওসিও পেয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের পাশাপাশি গ্লোবাল টি টোয়েন্টিতে দল পেয়েছেন লিটন কুমার দাসও, তিনিও ক্লিয়ারেন্স পেয়ে গেছেন এবং সেটাও টুর্নামেন্টের পুরো সময়ের জন্য। গ্লোবাল টি টোয়েন্টি খেলার জন্য ক্যানাডাতে ও নিয়েছে, এটা হচ্ছে 20 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত, 29 জুলাই লিটনও নিয়েছে, লিটনও যাবে খেলতে, ও ওই সেম ওই 20 জুলাই থেকে অগস্টের 6 তারিখ পর্যন্ত, তো তারা আমার বোর্ডে তাদের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এখন তো কোনো ন্যাশনাল ডিউটি নাই ওদের, যখন যাচ্ছে তাদের এটা হেড কোচের সাথে এবং টিম ম্যানেজমেন্টের সাথে সবার সাথে আলাপ আলোচনা করার পর তাদের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। কারণ আমরা চাই যে এই সময়টুকু যাতে খেলতে পারলে তার ভালো যে ফর্ম্যাটে খেলা হোক, আমরা চাই খেলুক, ওয়ার্ল্ড কাপের আগে যত দূর কম্পিটিটিভ গেম যদি খেলতে পারে এটা আমাদের জন্য ভালো। এই জন্যই সেপ্টেম্বরের ফার্স্টের দিকে এশিয়া কাপ শুরু হবে, হয়তো আমরা 27-28 তারিখের দিকে সেপ্টেম্বরে যদি ফিক্সচার হয় তাহলে ওইভাবেই হবে, যদি হয় তাহলে আমরা ওরা 20 তারিখের মধ্যে দেলবিন ঢাকা, তো আবার টিমের সাথে জয়েন করতে পারবে আর বাকি 10 দিন থাকবে। এই জন্য আমরা দেখছি যে এখানে কোনো সমস্যা নাই তাদের এবং তারা খেলতে পারে। লিটন হয়তো আগে চলে আসবে আর সাকিব যেটা আছে এরপরে তারা সে হয়তো এলপিএল খেলতে যাবে, তো এলপিএলটাই তো সে আশা করছি যে 20 অগস্টের মধ্যে সে চলে আসবে, হয়তো তার আগেও চলে আসতে পারে। যদি আমরা মনে করি যে তাদের তার আগে চলে আসার প্রয়োজন আছে তাহলে সে এইভাবে ক্লিয়ারেন্স নিয়েছে, সে ওখান থেকে ছেড়ে চলে আসবে। গ্লোবাল টি টোয়েন্টিতে সাকিবের দল মন্ট্রিল টাইগার্স, টাইগারদের টি টোয়েন্টি ক্যাপ্টেনের পাশাপাশি ওই দলে আছেন আন্দ্রে রাসেল, ক্রিস লিনের মতো ক্রিকেটাররাও। লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে, যে দলে আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদরা। এলপিএলে বিশ্বসেরা অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে নিয়েছে গল টাইটান্স। একই দলে আছেন টাইগার উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুনও, তবে মিঠুনের এনওসির ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আফনান পিয়াল, অলরাউন্ডার।